আসসালামু আলাইকুম পিপুল, কি অবস্থা সবার? ওয়েল, নতুন বছর শুরু হয়েছে, আর নতুন বছর শুরু হইলেই বাংলাদেশের একটা ট্রেন্ড হচ্ছে পিকনিক অথবা বনভোজন। ওয়েল, ইদানিং হচ্ছে অফিসে যাওয়ার বা আসার সময় অনেক অনেক পিকনিকের বাস দেখতে পাই, যেগুলো হচ্ছে অনেক সময় স্কুল কলেজের হয়, অফিসের হয়, কর্পোরেট অফিসগুলো তো আছে, ইভেন এটা ছাড়াও গার্মেন্টসেরও হয়। কথা হচ্ছে এই যে পিকনিকগুলোতে যে আমরা যাই, যাওয়ার সময় আমরা অনেক ফান করি, ইয়েস এই পর্যন্ত ঠিক আছে, বাট কথা হচ্ছে ইদানিং একটা ব্যাপার খুব বেশি লক্ষ্য করা যাচ্ছে, সেটা হচ্ছে পিকনিকের বাসগুলোতে যে গানগুলো ইউজ করা হয় এই গানগুলো নিয়ে। আমি গত বেশ কিছুদিন ধরে আসলে এই ব্যাপারটা লক্ষ্য করতেছি যে যখনই পিকনিকের কোনো বাস আমি দেখতেছি, আগে না পিকনিকের বাস দেখতে ভালো লাগতো, ডেফিনেটলি ভালো লাগতো, মানে একটা পিকনিকের বাসের ভিতরে কিন্তু ইউজুয়ালি 30-40 জন লোক থাকে, তো 30-40 জন লোক যখন কোনো ফান করে, মজা করতেছে, তারা হয়তো বা নিজেরা চিল্লাপাল্লা করতেছে, নিজেরা গলা সেরা কোনো গান গাইতেছে, ওয়েল ইটস ওকে ফর মি, এই পর্যন্ত ভাল লাগে। সো পিকনিকের বাসগুলো দেখলে আসলে জ্যামের ভিতরেও দেখবেন আপনার কাছে ভাল লাগতেছে, জোস কিছু লোক মৌজ মাস্তি করতেছে এবং খুশি এমন একটা ব্যাপার যেটা সংক্রামক, আপনি নিজে খুশি, আপনার 10টা বন্ধু খুশি, 2-1টা অপরিচিত লোক দেখবেন তারাও খুশি হয়ে গেছে। সিরিয়াসলি, একটা মেহফিলে যদি আপনি হাসাহাসি করেন, 10 জন লোক যদি হাসাহাসি করে, দেখবেন 2 জন লোক যদি বসে থাকে গোমা মুখে, এরাও একটু পরে হাসাহাসি শুরু করে দেয়। এই জিনিসটা হচ্ছে সংক্রামক। এখন কথা হচ্ছে তাইলে আমার সমস্যাটা কি, আমার সমস্যাটা হচ্ছে ইদানিং, সিরিয়াসলি ইদানিং, এটা সারা জীবন ছিল না, এটা হচ্ছে লাস্ট কত 2-3 বছর ধরে জিনিসটা আমি দেখতেছি, পিকনিকের বাসগুলা যখন পাশে এসে দাঁড়ায় না, আগের মতো হ্যাপি ফিলটা আমার ভিতরে আর আসে না, হয়তো শুধু আমার না, আপনাদের অনেকজনের ভিতরেও আসে না। কেন আসে না? স্কুল কলেজের ছেলেমেয়েগুলা ইদানিং পিকনিক বাসের ভিতরে এত উগ্রভাবে নাচানাচি করে যে এটা আসলেই দৃষ্টিকটু। সিরিয়াসলি ম্যান, একটা স্কুল কলেজের বাচ্চা কত বয়সের, একদম মানে বাচ্চা মানুষ, টিন, এই বয়সে আমরাও মজা করছি, ইয়েস আমরা ডিনাই করতে পারবো না যে এই বয়সে আমরা মজা করি নাই, আমরা দুষ্টামি করি নাই, বাট সিরিয়াসলি ম্যান, আমরা কখনোই এতটা উগ্র, এতটা অশালীন ছিলাম না। সিরিয়াসলি, ইউ হার্ড ইট রাইট, আমরা কখনোই এতটা উগ্র, এতটা অশালীন ছিলাম না। উই আর 90s kids, আমরা দুষ্টামি করছি, ফাইজলামি করছি, সব কিছু করছি, সামনে যখনই কোনো মুরব্বী দেখছি সব ভুলে গেছি, একদম সোজা হয়ে গেছি, সামনে মুরব্বী বেয়াদবি করা যাবে না, হাসি ঠাট্টা করবো, জোরে হাসবো, তাও মনে হয়তো বেয়াদবি যদি হয়ে যায়, মুরব্বী যদি কিছু মনে করে, ওকে ঠিক আছে, এই জেনারেশনের কাছ থেকে আমরা এত কিছু এক্সপেক্ট করি না, ওকে ফাইন, বাট মিনিমাম একটা ডিসেন্সি তো আমরা আসলে চাইতে পারি না। এখন কথা হচ্ছে দোষটা কার, প্রথমেই যাদের নাম আসবে তারা হচ্ছে প্যারেন্টস। ইয়েস, আপনার ছেলের ভালোতে যেমন আপনি ক্রেডিট নেন, আপনার বাচ্চা কাচ্চার খারাপেও আপনাকেই কিন্তু দায়বদ্ধতা নিতে হবে। আর এখানে আরেকটা ব্যাপার বলে রাখা ভালো, শুধুমাত্র তাদের যে নাচানাচিটা হয় সেটাই যে শুধুমাত্র উগ্র এবং অশালীন ব্যাপারটা তা না। আচ্ছা, একটু খেয়াল করে দেখছেন রিসেন্ট কয়েক বছরের বাসে যে পিকনিকের বাসগুলো যায় এখানে কী টাইপের গান বাজে? ও মাই গড, সেদিন আমি একটা জ্যামে স্ট্রাক হয়ে আসি বাইক নিয়ে, আমার পাশে 2-3টা বাস, এই 2-3টা বাসের ভিতরে একটা বাসে মনে হয় শুধু হয়তো বা ছেলে মানুষ ছিল, বাকি 2টা বাসে মনে হয় মেয়ে। ভাই, এরকম টাইপের গান বাজতেছে যেই গানগুলো শুনতে হইলে মানুষ হেডফোন ইউজ করবে, যেই সব লিরিক, মানে এই সব গানের যে মানে, যেসব লিরিক, এগুলোকে আপনি ইজিলি সফট পর্ন বলতে পারেন, যে আপনি কানে একটা সফট পর্ন ঢুকাচ্ছেন। আর এগুলা একটা পিকনিক বাসে, তাও স্কুলের পিকনিক বাসে বাজতেছে, মেয়েরা এই গানে নাচতেছে, ভাই আমরা জাতি হিসাবে কি পরিমাণ নির্লজ্জ হয়েছি। এখানে একটা সম্ভাবনা আছে যে এই ছেলে মেয়েগুলো হয়তো বা মানে ইংলিশ এতটা ভালো বুঝে না, হয়তো বা তারা এটার মানে জানে না, বাট এইটার
স্লাইটলি পসিবিলিটি আছে, বিকজ এখনকার বাচ্চা কাচ্চা কিন্তু অনেক অ্যাডভান্স, রাইট? তারা সোশ্যাল মিডিয়া ঘেঁটে ঘেঁটে বড় হয়। আপনার মানে আপনি আমি এসএসসি এইচএসসিতে ইংরেজিতে যতটুকু পড়ুছিলাম, আমার মনে হয় এখনকার জেনারেশন এর চেয়ে বেশি ফাস্ট হওয়ারই কথা। আমাদের সময় সোশ্যাল মিডিয়ার এত প্রভাবে ছিল না। আমরা কলেজে উঠে তখনও ফেসবুক কাইন্ডা নতুন, আমরা যখন কলেজে পড়ি। যাই হোক, তো এমন হওয়ার চান্সেস কম যে তারা এটার মানে বুঝে না। তারা এটার মানে বুঝে, তারা এটা মানে জানে, তারা এটার অশালীন মানেটাকে মিন করেই গান শোনে এবং অ্যাকচুয়ালি দে ডোন্ট কেয়ার। আর এর চেয়েও বড় কথা হচ্ছে ভাই, বাচ্চাদের কথা ছেড়ে দিলাম, বাচ্চারা শিখবে, এখন তাদের শিখার বয়স। তাদের আপনি ভালো শিখালে ভালো শিখবে, খারাপ শিখালে খারাপ শিখবে। এখন কথা হচ্ছে আপনি যেই মানে যেই অর্গানাইজেশন থেকে যাচ্ছেন, ভাই একটা স্কুল, ভাই স্কুলে কি অথরিটি বলতে কেউ নাই? ইয়েস, আমি এই ব্যাপারটাকে কনসার্ন করে বলতে চাই। আপনারা যারা স্কুলের সাথে কাজ করেন, স্কুল কলেজ, আপনারা যারা টিচার আছেন অথবা ম্যানেজমেন্ট আছেন, ভাই আপনাদের কোনো দায়িত্ব নাই? আপনারা কি একটু টেক কেয়ার করবেন না যে আপনার যেই পিকনিকের বাসটা যায়, পিকনিকের বাসে কোন গানটা প্লে হয়? কথা শুনে কি মনে হচ্ছে, ইনসেন? ইনসেন না ভাই, এটা আপনার দায়িত্ব। এইটা একটা স্কুল কমিটির, একটা ম্যানেজমেন্টের, একটা টিচারের দায়িত্ব যে তার স্টুডেন্ট বা তার অধীনে যেই বাচ্চা কাচ্চাগুলো আছে, এই বাচ্চা কাচ্চাগুলো কী করতেছে। বিলিভ মি, তারা যেই টাইপের গান ছেড়ে নাচানাচি করতেছে, আমার বাইকের পিছনে যদি আমার আম্মা বসা থাকতো আমার কাছে মানে মরে যেতে ইচ্ছা হইত। এরকম গানগুলা শুনতে হচ্ছে, তারা আমাদের শোনাচ্ছে। এবং একটা নাইট ক্লাবের গান আর একটা স্কুল কলেজের পিকনিকের গান কীভাবে এক হয়? সিরিয়াসলি, আপনারা যারা রাস্তাঘাটে চলাফেরা করেন তারা হয়তো এই ব্যাপারটা অনেকেই নোটিস করছেন। একটা স্কুল কলেজে এরকম অশালীন, অরুচিপূর্ণ, কুরুচিপূর্ণ ড্যান্স এবং অশালীন এই গানগুলো আমরা কখনো এক্সপেক্ট করি না। একটা বাচ্চা কাচ্চা যদি স্কুলে থাকতেই নাইট ক্লাবের গানের সাথে পরিচিত হয়ে যায়, আমাদের দেশের ভবিষ্যৎ তো খুবই উজ্জ্বল ভাই, খুব উজ্জ্বল। এমনিতেই হচ্ছে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে প্রলাপান কি হয় জানেন, আইডেন্টিটি ক্রাইসিসে ভুগে। অ্যাজ এ বাঙালি সে মানে খুশি না, তার মনে হইতো যে আমি একটা আমেরিকান কিড হইলে ভালো হইতো, আমি একটা ব্রিটিশ কিড হইলে ভালো হইতো। হ্যাঁ, এরকম হয়, আইডেন্টিটি ক্রাইসিসে ভুগে যখন তারা দেখে যে না, তাদের ইন্টারন্যাশনাল ফ্রেন্ডগুলার লাইফস্টাইল কত ভালো, হ্যাঁ আমাদের লাইফস্টাইলটা কেমন, তাদের দেশটা ওই রকম আমাদের দেশটা এরকম, তখন নর্মালি একটা আইডেন্টিটি ক্রাইসিস চলে আসে। তখন কি যতটুকু দেশপ্রেম থাকার কথা ততটুকু দেশপ্রেম কি গ্রো হয় না? এইটার জন্য ইউজুয়ালি আমরা দায়ী। বাট কথা হচ্ছে এই স্কুল বাসের যেই মানে ইস্যুটা, এইসব স্কুল বাসে যে গানগুলো বাজে সেইটাও কি আমরা মনিটর করতে পারি না? এতটা আইডেন্টিটি লেস হয়ে গেলে তো মুশকিল ভাই। এবং বিলিভ মি, আমার মনে হয় স্কুল কলেজে আইন পাশ করে হিন্দি গান বা বিজাতীয় গান বাজানো বন্ধ করা উচিত। হ্যাঁ, এখন আমি জানি অনেকে বলতে পারেন ভাই আপনি তো সেইন্ট হয়ে গেছেন, আপনি তো বাংলা ছাড়া কোনো গানই শুনেন না। ব্যাপারটা এরকম না, পার্সোনালি আমি যখন একটা গান শুনতেছি সেটা অন মাই ওন, আমি যখন একটা গান শুনি সেটার জন্য শুধুমাত্র আমি দায়ী, রাইট? আমি একটা গান শুনতেছি সেটা আমি শুনতেছি, আমি দায়ী, আমি জানি আমি কি শুনতেছি। যখন আমি দশটা লোককে শোনাচ্ছি তখন ব্যাপারটা এত সিম্পল না ভাই, তখন এই দশটা লোককে যে আপনি শোনাচ্ছেন এইটা দায়িত্ব আপনাকে নিতে হবে। এবং আমার কথা হচ্ছে স্কুল কলেজে হিন্দি গান কেন বাজবে ভাই, স্কুল কলেজে ইংলিশ গান কেন বাজবে? ওইটা কি আপনাকে হিন্দি শেখানোর জায়গা? স্কুলে কি আপনি হিন্দি শিখতে যান? হিন্দি গান এবং হচ্ছে ইংলিশ সং, তাও তো ইংলিশ সং তো আসলে কি বলবো, ইংলিশ সংদের তাও কম। আসলে সবচেয়ে ডেঞ্জারাস হচ্ছে হিন্দি গানগুলা, কারণ বাংলাদেশের প্রত্যেকটা স্কুলে যখন সাংস্কৃতিক অনুষ্ঠান হয় হিন্দি ছাড়া কোনো গানই বাজে না রে ভাই। এটা কি একটা তামাশা শুরু হয়েছে আমি জানি না, স্কুলগুলার কি হয়েছে? এগুলা স্কুলের ফাংশনে গেছেন রিসেন্ট কত বছরে গেলে দেখবেন স্কুল ফাংশনের ভিতরে হিন্দি গান হয়, মুন্ডি বাদ নাম হই ভাই, আইটেম সং, সিরিয়াসলি স্কুল আইটেম সং। একটা বাচ্চা ছেলে মেয়ে যাদের বয়স 14-15 বছর এদেরকে আইটেম সং শিখাচ্ছেন, এই মেয়েগুলোকে আইটেম সঙ্গে নাচাচ্ছেন, মানে আর ইউ ক্রেজি? এটা কি ধরনের অবস্থা রে ভাই? আমাদের সময়টা এত ফালতু ছিল না, আমরা ভয় পাইতাম, আমাদের বাবা মারও মার্জিত ছিল,
আমাদের টিচাররা রেসপেক্টেবল ছিল, তারা অ্যাটলিস্ট তাদের সামনে কোনো বাজে কাজ করতে গেলে আমাদের আটকে রিয়াল এটা করতেছি, স্যার দেখলে তো সমস্যা, স্যার দেখলে বাবারে বলে দিবে, বাবা দেখলে তো খবরই আছে। এখনকার বাচ্চা কাচ্চাদের ভিতরে কি এই ভয়টা একটুও নাই? আপনি যদি আমার ভিডিও দেখে আমাকে হেট করা শুরু করেন, ইউ আর ওয়েলকাম ম্যান, আমি চাই আপনি আমাকে হেট করেন। এইসব কথা না কেউ বলে না, সবাই স্কিপ করে যাচ্ছে। আরে ভাই, জেনারেশনটা কার? আমাদেরই তো না। এখনকার যারা স্কুলে পড়তেছে, হয় আমাদের ছোটো ভাই, কিছুদিন পরে দেখা যাবে এই বয়সের বাচ্চা কাচ্চা আমাদের নিজেদেরই বাচ্চা কাচ্চারা ঘুরতেছে এইভাবে, এইটা কোনো পরিবেশ হইল নাকি? এবং সবই মানে খুবই বাজে লাগে এগুলা। স্কুল, স্কুল মানে কি? এত সহজ, একটা স্কুল আমাকে শিখাবে, একটা স্কুল আমাকে নৈতিকতা শিখায়, আমাকে ভালো মানুষই শিখায়, আমাকে দুনিয়াকে চিনতে শিখায়, আমাকে শিক্ষিত করে। সেই স্কুলটাতে গিয়ে আমার যেটা শেখা উচিত সেটা হচ্ছে দেশকে ভালোবাসা, দেশের প্রতি ভালোবাসা, বাংলাকে ভালোবাসা, বাংলার মানুষকে ভালোবাসা, দেশ নিয়ে চিন্তা করা। সেখানে আমরা কী করতেছি? হিন্দি আইটেম সঙ্গে নাচতেছি। কেন ভাই, বাংলাদেশে গানের অভাব পড়ছে? বাংলাদেশে কি আসলে গানের অভাব পড়ছে যেখানে আমাদের কোমলমতি বাচ্চাগুলোকে দিয়ে হিন্দি গানে নাচাইতে হয়? এবং এইখানে দেখি স্কুলের যে স্যার মানে টিচার আছে তাদেরও আগ্রহের কোনো কমতি নাই রে ভাই। ইভেন কিছু কিছু ভিডিও দেখছি যেগুলো তো আরও স্ক্যারি, যেখানে দেখলাম যে টিচার ম্যাম এরাও হচ্ছে ওই ক্লাব টাইপের যেই গানগুলো আছে, ক্লাব সং, এগুলাতে তারা নাচতেছে উইথ দেয়ার পিপল, মানে উইথ দেয়ার চিলড্রেন্স, দেয়ার কিডস। এটা কোনো কথা হইলো ভাই? সিরিয়াসলি, মানে সিরিয়াসলি মন থেকে বলতেছি, আমাদের আইন করে, বাংলাদেশে একদম সাংবিধানিকভাবে আইন করে স্কুল কলেজে বিজাতীয় কোনো গান বাজানো বন্ধ করা উচিত। পোলাপান যদি খারাপ হইতে হয় না তাহলে ক্লাবে গিয়ে খারাপ হোক, পোলাপান যদি নষ্ট হইতে হয় তাহলে বারে গিয়ে নষ্ট হোক, স্কুলে নষ্ট না হোক। স্কুলটা পোলাপান নষ্ট করার জায়গা না ভাই, স্কুলটা শেখানোর জায়গা। কেউ যদি নিজের ইচ্ছায় বারে গিয়ে মদ খায় তাকে আপনি আটকাইতে পারবেন? পারবেন না। কেউ যদি নিজের ইচ্ছায় নাইট ক্লাবে যায় তাকে আপনি আটকাইতে পারবেন? পারবেন না। কিন্তু যদি আপনার বাচ্চা কাচ্চার স্কুলের পরিবেশই খারাপ হয় যেখানে আপনি দিছেন তাকে মানুষের মতো মানুষ হিসেবে কিছু শিখাইতে, সেই স্কুলের পরিবেশ যদি খারাপ হয় তখন আপনি কী করবেন? এইটা একটা কনসার্ন অ্যাজ এ হিউম্যান বিইং, আমাদের এগুলো নিয়ে চিন্তা ভাবনা করা উচিত। আমরা এর এখন যেরকম অ্যাকশন নিব আমাদের নেক্সট প্রজন্ম ওই রকম ফিডব্যাকে আমাদের দিবে ভাই। আপনি আজকে বাচ্চা কাচ্চাদের নষ্ট করেন, বাচ্চা কাচ্চাদের অশালীনতা শিখান, কিছুদিন পরেই দেখবেন আমেরিকার মতো আমাদের দেশেও মানে রেপের হার অনেক বেড়ে যাবে। কেন বাড়বে জানেন? এই ফ্রি মিক্সিংয়ের জন্য। এতটা ফ্রি মিক্সিং, এতটা ফ্রি মিক্সিং ভালো না। এতটা ফ্রি মিক্সিংয়ে কী হবে জানেন? আপনার, আমার, আমার ছোটো বোন, আপনার ছোটো বোন, আমাদের কিডস, আমাদের মেয়ে, এদের আস্তে আস্তে নিরাপত্তা কমবে সমাজে। আপনি যত বেশি ফ্রি মিক্সিংয়ে অভ্যস্ত হবেন তত বেশি তাদের নিরাপত্তা কমে যাবে, তাদের মর্যাদা কমে যাবে। একটু চিন্তা করে দেখেন তো, আমাদের সময় আমরা একটা মেয়েকে যেই পরিমাণ রেসপেক্ট দিতাম, রেসপেক্ট এখনকার জামানার বাচ্চারা কি দেয় কি না? জি না, এখনকার জামানার মানে বাচ্চা কাচ্চারাও দেখা যায় কেউ কাউকে রেসপেক্ট দিতে রাজি না। এইটা হচ্ছে একটা মেইন কনসার্ন। বাট আমার কথা হচ্ছে, যেহেতু আমরা স্কুলে বাচ্চা কাচ্চাদের পাঠে, স্কুলের ব্যাপারটা স্কুলের মতোই হওয়া উচিত না? স্কুলের ব্যাপারটা স্কুলের মতোই হওয়া উচিত। স্কুলে বাচ্চারা শিখবে, ভার্সিটিতে শিখবে, শিখার পরে সে যখন অ্যাজ এ ওন ম্যান, সে যখন পড়ালেখা শেষ করে বের হবে তারপরে সে তার ভালো মন্দটা বুঝে নিবে। সে যদি চায় সে খারাপ হবে তাকে হইতে দেন না ভাই, বাট আগে তাকে শিক্ষাটা দিয়ে নেন, ভালো কাকে বলে। এইগুলা নিয়ে কথা বলার আসলেই কেউ নাই আমাদের বাংলাদেশে। যাদের ফেস আছে, যাদের ভয়েস আছে, যারা চাইলে ভয়েস রেজ করতে পারে, তারা দেখা যায় ম্যাক্সিমাম সময় এই মানে এইসব ব্যাপারগুলো এড়ায় যায়, হয়তো বা এগুলো আমাদের চোখের আড়ালে থেকে যায়। বাট বিলিভ মি, বি আ প্যারেন্ট, বুঝতে পারবেন যে না, এখনকার জামানাটা আগের মতো তো ভালো নাই। বাচ্চা কাচ্চাদের দিয়ে বাবা মার টেনশন দিন দিন বাড়তেছে, স্কুল কলেজেও বাচ্চারা সেফ না, ওইখান থেকেও মানুষ অশালীনতা শিখে, মানুষ কই যাবে? সবার আমাদের একটাই চাওয়া, দেশের সংস্কৃতিটাকে ধরে রাখা ভাই। উন্নয়ন করতে গিয়ে নিজের পালক ছিঁড়ে ফেললেন, সব হয়ে গেলেন শুধু চামড়া সর্বস্ব কাক, এইটাকে উন্নয়ন বলে না।
উন্নয়ন করতে গিয়ে নিজের শালীনতাকে বিসর্জন দেওয়া, এটা উন্নয়ন না ভাই। দেশের কালচারটাকে ধরে রাখেন, আমরা বাংলাদেশি, উই শুড অ্যাক্ট লাইক এ বাংলাদেশি। জিনিসটা কিছুদিন ধরেই দেখতেছিলাম, ভাল লাগতেছিল না, ভাবছিলাম এটা নিয়ে কথা বলা উচিত, এটা নিয়ে আসলেই কথা বলা উচিত, ইটস এ কনসার্ন, এগুলাকে খতম করা উচিত, এইসব ইস্যুগুলাকে মিনিমাইজ করা উচিত। একদম গভর্নমেন্টের তরফ থেকে কোনো সাংবিধানিক রুলস বানিয়ে আমাদের স্কুল কলেজগুলোকে বিজাতীয় যেই মানে থাবা, আসলে কালো থাবা বলি আমরা এগুলাকে, বিজাতীয় যেই অশালীন ব্যাপারগুলো, কালো থাবাগুলো এখান থেকে আমাদের মুক্ত হওয়া উচিত। আপনাদের সাথে আমার দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।